হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু ভুজৌ কনক শঙ্কীর্তনিক বিতর কমলা विषाम बरू गिज भरु युगधर्म पालो वंदे जगत प्रिय करु करुणा बतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

गंगा जटा तरंगरमणीय जटकलाप गौरीर विभूषी तवाम भाग नारायण प्रियमदापहारम वरानुशीपुरपति भजवी शनाथ वागी सजुस्व लक्ष्मीजशास्त संमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे, आम, हरे आम, राम हरे राम 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 हरे তসৈব হেত প্রযতে কোবিদ নমতা অন্য কালীনসর্বীঘস গৌরী গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভা পরমশ জগদ্গুরু জানিছেন যারা বলছেন আমার স্বতন্ত্রতা আছে আমার ব্যক্তিগত স্বতন্ত্রতা আছে তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই গৌড়ীয় গোষ্ঠীপতি প্রতি ভক্তি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পহা পরমংশ জগৎগুরু জানিয়েছেন যারা দাবি করছেন আমার স্বতন্ত্রতা থাকবে আছে আমার ব্যক্তিগত জীবন আছে এতে হস্তক্ষেপ করা এতে হস্তক্ষেপ করার অধিকার কাউর নাই তাদের সঙ্গে আমার বাস্তবিক কোনো সম্বন্ধ নাই তারা আমাকে দেখেনি আমিও তাদেরকে চিনি না কারণ ভজন ভজনরাজ্যের প্রথম কথাই হল আনুগত্য অর্থাৎ নিজের স্বাধীনতাটাকে বিক্রি করে দেওয়া গুরু বৈষ্ণবের কাছে এটা ভজন রাজ্যের প্রথম কথা যেখানে আমার কোনো স্বতন্ত্রতা থাকতে পারে না যদি স্বতন্ত্রতা থাকে নিশ্চিত পরিমাণে শরণাগতি নাই দুটো একসঙ্গে থাকতে পারে না দুটো একসঙ্গে থাকে না হয় শরণাগতি আছে স্বতন্ত্রতা নাই আর স্বতন্ত্রতা যদি থাকে শরণাগতি নাই দুটো একসঙ্গে থাকার কোনো সম্ভাবনা নাই পোপা জানাচ্ছেন কোনো এক তার অসরণাগ অসরণাগত কোনো তথাকথিত শিষ্য ব্রুব তাকে পত্রে তিনি জানাচ্ছেন যে আপনি প্রণিপাত পরিপোষ্ণ সেবার পথ ত্যাগ করেছেন আপনি তো প্রণিপাত পরিপোষ্ণ সেবার পথ ছেড়ে দিয়েছেন ত্যাগ করেছেন আপনার জন্য আমরা কি করতে পারি আমরা কেবল দুঃখ প্রকাশ করতে পারি আপনি তো প্রণিপাত পরিবেশন সেবার পথ ত্যাগ করে নিজের স্বতন্ত্র পথ অবলম্বন করেছেন এক্ষেত্রে আমাদের তো কিছু করার নাই আমরা কেবল আপনার জন্য দুঃখ প্রকাশ করতে পারি আর আপনি আপনি জড়সংসারের আগুনে গিয়ে পড়লেন আমরা এখানে আফসোস করতে পারি এছাড়াও তো কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত গুরুদেবের চরণে শরণাগত না হতে পারে শিষ্য তার কোনো ভাবে জ্ঞান লাভের কোনো সম্ভাবনা নাই কিছু মুখস্থ করতে পারে জ্ঞান লাভের কোনো সম্ভাবনা নাই কেন জ্ঞান লাভের তিনটে কন্ডিশন আছে তিনটে শর্ত আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটা পুনঃ জানিয়ে দিয়েছেন তদ্বৃদ্ধি পরিবেশন পরিপোষণ সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শী মহাপুরুষগণ অবশ্যই আমাদেরকে তত্ত্ববিজ্ঞান দিতে পারেন কারণ এছাড়া তত্ত্ববিজ্ঞান জানার আর কোনো পথ নেই নিজের চেষ্টায় রকমভাবে হয় না নিজের প্রয়াস প্রচেষ্টায় কখনোই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না আজ পর্যন্ত কেউ পারে নাই তৎবৃদ্ধি পণিপাতন ও পরিবেশন সেবা এই তিনটে কন্ডিশন প্রণিপাত মানে হলো নিজের অহংকারকে জলাঞ্জলি দিয়ে প্রণিপাত মানে হলো নিজের অভিমান অহংকারকে জলাঞ্জলি দিয়ে সম্যক রূপে তার ইচ্ছায় তার কৃপার উপর ভরসা করে আমি পড়ে থাকি সেটাকে বলা হয় প্রণিপাত রূপে প্রণাম করা প্রণিপাত তারপর প্রশ্ন আসে প্রশ্ন এটাকে বলে পরিপ্রশ্ন যেটাকে রসামৃত সেন্দুতে রূপগোস্বামীপাত বলছেন সৎধর্ম পৃচ্ছা প্রথমে দীক্ষা হয় না কি হয় প্রথমে কি দীক্ষা হয় নাকি আগে গুরুপদ আশ্রয় করতে হয় কোনটা আগে কি গুরুচরণ আশ্রয় করতে হয় তারপর দীক্ষা হয় নাকি আগে দীক্ষা হয় পরে গুরুচরণ আগে দীক্ষা হয় পরে গুরুচরণ আশ্রয় হয় নাকি দীক্ষার পরে গুরুচরণ আশ্রয়ের কোনো ধর প্রয়োজনই নাই সব হয়ে গেছে কোনটা সত্য উত্তর হলো এই সেখানে রূপকোশ্বাইপাদ বলছেন সদ্ধর্ম পৃচ্ছা কখন হয় প্রথমে আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষা নম এটা রূপকোষী বা দশাম্ব দশেন্দুতে বলছেন আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষানম গুরুপদাশ্রয় আগে হবে তারপরে দীক্ষা এখন উল্টো আগে গুরুচরণ আমাকে দীক্ষা দেবেন তারপর আমি চিন্তা করব আশ্রয় নেবো কি না নেব আমার খুশি আমি নাও নিতে পারি দীক্ষা হয়ে গেছে আর কি যোগের কাজ পৈতে দেখি বেড়াব ওই আমার হয়ে গেছে দেখছেন না দীক্ষা হয়ে গেছে আর আমাকে পায় কে এরকম ধরনের বিচারটা সমাজের বিচার এখানে রবুকস্বামীপাদের কথা হলো যে গুরুচরণের মহিমা শোবন করে এরকম অনেক উদাহরণ আমি দেব একটা একটা করে গুরুচরণের মহিমা শ্রবণ করে তার শ্রীমুখ বাণী শ্রবণ করে তার অপ্রাকৃত চরিত্র আদর্শ দর্শন অনুভব করে আমি মনে মনে তার চরণে আমার জীবনটাকে দিয়ে দিয়েছি এটাকে বলে গুরুপদাশ্রয় যেটা নরোত্তম ঠাকুর করেছিলেন নরোত্তম ঠাকুর দীক্ষা হয়নি নরত্তম ঠাকুর শিল লোকনাথ গোস্বামীজিকে নিজের হৃদয়ে বসিয়ে ফেলেছেন গুরুরূপে আর কাউকেই তিনি গুরুরূপে গ্রহণ করতে পারেন না ঠিক নরতম ঠাকুর যেরকমভাবে গুরুচরণকে আগে আদৌ গুরু পদাশ্রয় করেছেন তারপর পরবর্তী সময়েতে দীক্ষা হয়েছিল ঠিক সেই ভাবে আমাদের ছিল প্রভুপাত ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজের চরণে সর্বস্ব দিয়েছিলেন মানে পদাশ্রয় করেছিলেন তারপর গোরকিশোর কিশোর বাবা বার তাকে পরীক্ষা করে তারপর দীক্ষা দিয়েছিলেন এ ধরনের কথা আমরা রামানুজাচার্যের জীবনেও পাই একটা কোনো কথা নয় অনেক উদাহরণ আমি দিতে পারি ভগবানের ইচ্ছায় রামানুজাচার্য আঠেরোবার প্রত্যাক্ষিত হয়েছিলেন তাকে দেননি তারপরে রামনুজাচার্যকে তিনি দিতে বাধ্য হয়েছিলেন তাহলে আদৌ গুরু পদাশ্রয় তস্ম কৃষ্ণ দীক্ষা আদি শিখছে না তাহলে আদৌ গুরুচরণকে আশ্রয় করার প্রশ্ন আসে মন থেকে হৃদয় থেকে তারপরে দীক্ষার প্রশ্ন দীক্ষা হয় তারপরে সদ্ধর্ম পৃচ্ছার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেবা সংক্রান্ত শিক্ষা সিদ্ধান্ত আদি এসবগুলো হয়ে থাকে আমাদের মধ্যে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন আমাদের মধ্যে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন শিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে আমাদের মধ্যে যারা গুরুচরণকে বরণ করেছিলেন মনে মনে পরবর্তীকালে গুরুদেবের কৃপাও লাভ করেছিলেন দীক্ষার মাধ্যমে দীক্ষা মানে হলো জ্ঞান লাভ করা জ্ঞান ইয়ত দেয়াত কুরিয়াত পাস্য সংশয়ম যার জ্ঞান জাগরুক হয় নাই প্রবাদ বলছেন তার দীক্ষা কি করে হলো তার তো দীক্ষা হয়নি যার দিব্যজ্ঞানই জাগরুক হলো না যার কাণ্ডজ্ঞানই হলো না এখনো পর্যন্ত তার দীক্ষা কি করে হলো দীক্ষা তো হতে পারে না এটাকে তথাকথিত দীক্ষা এবং বাস্তবিক দীক্ষা এক কখনো হতে পারে না কখনোই এক নয় বিশ্বনাথ চক্রবর্তীবাদ জানাচ্ছেন আমাদের মধ্যে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন গুরুচরণকে বরণ করেছেন তারপর দীক্ষাও লাভ করেছেন গুরুচরণের আনুগত্যে তিনি শিক্ষা লাভ করছেন কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষা নাম কৃষ্ণ শিক্ষা শিক্ষা মানে কৃষ্ণ সেবা সংক্রান্ত শিক্ষা সিদ্ধান্ত বিচার সব কিছু শিক্ষা কিন্তু অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন তারা বলছেন যে এতদিন হয়ে গেল কিছুই লাভ করতে পারলাম না কি হলো এ তো বেকার অনেকেই এরকম ধরনের বেশিরভাগ একশো একশো ভাগের মধ্যে নব্বই ভাগের বেশি লোক এই ধরনের ধৈর্য হারা হয়ে যান আমার জীবনে ভগবানের ইচ্ছা দেখেছি কত ব্যক্তি গুরুচরণের কাছে এসেছিলেন পরমে মা মাদুকসি কাছে এসেছিলেন তারা সব কোথায় যে চলে গেছেন ছিন্ন মেঘ যেমন ছিন্ন মেঘ বলাকা বাতাসেতে ছিন্ন হয়ে কোথায় উড়ে চলে গেল তাদের আর কোনো নাম আর নিশানা আমি দেখতে পাই না কোথায় চলে গেলেন তারা কিছু জানি না অর্থাৎ ভজনেতে টিকে থাকা ধৈর্যের সঙ্গে এটা যে কত বড় কথা এটা গল্প করে বোঝানো যাবে না ভজনে টিকে থাকা ভজনে সেবাতে টিকে থাকা এটা বড়ই অসম্ভব অনেকেই লৌকিক শ্রদ্ধা নিয়ে গুরুদেবের কাছে আসেন অনেকেই লৌকিক শ্রদ্ধা নিয়ে আসেন তাদের বাস্তবিক শ্রদ্ধা হয় নাই যারা লৌকিক শ্রদ্ধা নিয়ে গুরু বিশ্বামের কাছে আসছেন আবার দীক্ষও তাদের দিয়ে দিচ্ছে মঠ থেকে সেই ধরনের ব্যক্তিদের ভজনে থাকার সেরকম একটা সম্ভাবনা নাই তারা যখন তখন চলে যেতে পারে কারণ তাদের কোনো স্ট্যাবিলিটি নাই যারা লৌকিক শ্রদ্ধা নিয়ে আসছেন তাদের কোনো গ্যারেন্টি নেই আরে যারা তাত্ত্বিক সিদ্ধানাত্ত্বিক শ্রদ্ধা নিয়ে আসছেন তাদের কিন্তু ঠেলে ফেলে দেওয়া একটু কঠিন আছে যারা তাত্ত্বিক শ্রদ্ধা নিয়ে এসছেন তত্ত্বগত বিচার অনুভব করে আমার জীবনের উদ্দেশ্য কি কী মানে আমি তো থাকব না প্রপাত বলছেন এ জগতে থাকবার কোনো ব্যবস্থা নাই এ জগতে যে থাকব আমি যে মনে মনে কল্পনা করে নিয়েছি খাবো দাবো থাকব। প্রপাত বলছেন ওই খাবো দাবো থাকবো এই যে একটা বিচার করে নিয়েছেন কিন্তু এরা জেনে রাখতে হবে এ জগতে থাকবার কোনো ব্যবস্থা নাই এ জগতে থাকবো আমি এটা হয় না এটা আসা আর যাওয়া এই জগতে আসা এবং যাওয়া এই জগতে থাকবার কোনো ব্যবস্থা নেই আজ পর্যন্ত কেউ থাকতে পারেনি এটা আসা যাওয়া যেমন অন্য একটা জায়গায় ভ্রমণ করতে যাওয়া বা চলে আসে এরকম ধরনের জীব নিজের কর্মফলে এই জগতে এসে পড়েছে এই জগৎটা তার কিন্তু থাকবার জায়গা নয় এটা একটা অস্থায়ী ব্যবস্থা এখানে একটা যেমন যুদ্ধবিগ্রহ হলে লোকে গিয়ে শরণার্থী অন্য জায়গায় একটা আশ্রয় নেয় এখানে অবস্থা আশ্রয়ের কোনো প্রশ্ন নেই তারা কর্মফলে এই মায়াদেবীর চক্করে পড়েছে কিছু করার নেই কোথায় যাবে কারণ কর্মফলকে ভোগ করার জন্য একটা জড় শরীরের দরকার হয় আমার এই শরীরটা যদি না পাই আমি কর্মফল ভোগতে পারি না কর্মফল ভোগের জন্য একটা শরীরের দরকার হয় এই শরীরটা কর্মফলেতে আসে কিন্তু জেনে রাখা উচিত শুদ্ধ গুরু বৈষ্ণবের কিন্তু এই প্রসঙ্গটা নাই ন জন্মকর্ম বন্ধনম চ বিদ্বাতে বৈষ্ণবের কোনো জন্মকর্মের কোনো বন্ধন বা কর্মফল এগুলো কিছু নাই বদ্ধজীবের আছে অহৌভাগ্য যদি হয় তাহলে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব প্রসাদে পায় ভক্তিলতা বীজ তারপরে ভবিষ্যতে গিয়ে ভগবানের ভজন ভক্তিলাভক্তিলতা বীজ পাবে সেই বীজকে মালি হয়ে সে বীজ করে রোপণ শ্রবণ কীর্তঞ্জলে কয়ে সেচন উপাজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদী যায় এগুলো পরের কথা আগে তো ভক্তিলতা একটা শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে হঠাৎ এক শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে আমার দেখা হয়ে গেল যেটা অসম্ভব জগতে আমার এই জগতে এক শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে দেখা হওয়া এটা যে কত বড় কথা এটা কেউ অনুভব করতে পারছে না এটা যে কত বড় কথা কিন্তু আমরা এটাকে ছেলেখেলা হিসাবে গ্রহণ করিনি হতেই পারে কিন্তু আমরা বুঝতে পারছি না এই যে এটা কাকতালীয় ব্যাপার নয় বহু ভাগ্যক্রমে আমার এক শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে দেখা হয় কেন এর মধ্যেই যত আমার মঙ্গলের যত আমার চরম মঙ্গলের কথা এর মধ্যেই নিহিত আছে এর মধ্যেই আমার নিহিত আছে চরম মঙ্গল গোষ্ঠী সঙ্গে দেখা হওয়া মানে আমার মঙ্গলের রাস্তা খুলে গেল এবার আমি তার সঙ্গে চালাকি করলাম কপটতা করলাম উপেক্ষা করলাম অবজ্ঞা করলাম সেটা আমার কিন্তু আমার রাস্তা খুলে যেতে পারত যার জন্য চৈতন্য চোদ্দামিত্রদের এই কথা বলা আছে যে জৈব ধর্মতেও আমাদের ভক্তিমিনোদ ঠাকুর এটা প্রমাণ দিয়েছেন লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয় এরা ভক্তিমিনোদ ঠাকুর জৈব ধর্মতে প্রমাণ করে দেখিয়েছেন লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় কিন্তু এত সাধুসঙ্গ করে আমার কিছু হচ্ছে না এটা কি দুর্ভাগ্য আমার যেখানে লবমাত্র সাধুসঙ্গ মানে হল একটা সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ একটা সেকেন্ড মানে টক চলে গেল তার এগারো ভাগ করে এক ভাগ সময় যদি আমার সাধুসঙ্গ হয় অর্থাৎ তার সঙ্গে ভালোবাসার একটু বিনিময় তাকে দেখে আমার ভালো লাগলো তার কথাটা আমার মনে লাগলো এটাকে বলে একটা সেকেন্ড তার এগারো ভাগের এক ভাগ সময় ওইটুকু সময় যদি আমার বাস্তবিক সাধুসঙ্গ হয় সেটা পর্যন্ত আমার চরম নিধি মঙ্গল আমায় দিতে পারে আমি ভগবত চরণের প্রেম পর্যন্ত লাভ করতে পারবো যেটা নিয়ে ব্রহ্মা শঙ্কর সবাই চিন্তিত যেটা প্রার্থনা করছেন কেউ পান না যেটা আজকে বিকেলে কীর্তন হয়েছে যদ্যপি সমাধিসু বেদিরপি পশ্চাৎই নতব নক্ষাগ্রমরী আপনার নখরা জ্যোতি পর্যন্ত কেউ দেখতে পায় না ব্রহ্মাশঙ্কর আর সাধুসঙ্গের ফলেতে কৃষ্ণ প্রেম পর্যন্ত লাভ হতে পারে লবমাত্র সঙ্গে সর্বস্বতী হয় এর ব্যাখ্যা করেছেন অনু ব্যাখ্যা করেছেন প্রভুপাদ এবং ভক্তিমিন ঠাকুর তারা ব্যাখ্যাতে বলছেন লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় কথাটার মানে হল এমন কোনো সিদ্ধি নাই যেটা লাভ হতে পারবে না এমন কি প্রেম পর্যন্ত যেটা চরম সিদ্ধি তুচ্ছ সিদ্ধি আমার যেন বেশি করে টাকা আসে আমি যেন কিছু মুখস্থ করতে পারি বাজারে সম্মান পেতে পারি হাত এগুলো তুচ্ছ যেখানে কৃষ্ণ প্রেম যে অন্তিম বিষয় যেটা আমাদের পরমার্থ রাজ্যের চরম লাভ সেটা পর্যন্ত লাভ হতে পারে ভক্তিমোধ ঠাকুর এই কথা বলছে লমাত্র মাত্র সঙ্গে সর্বসিদ্ধি হয় মানে হলো সর্বসিদ্ধি মানে এই সিদ্ধিটা পর্যন্ত আমি পাব যেটা অসম্ভব কিন্তু এগুলোর বিশ্বাস আমাদের এখনো হয় নাই যে কথাটা বলছিলাম যদি আমি তাত্ত্বিক শ্রদ্ধা নিয়ে গুরুচরণের কাছে এসে থাকতাম তাহলে আমার ধাক্কা দিয়ে আমাকে মায়াদেবীর ফেলা একটু কঠিন হতো ধাক্কা দিয়ে ফেলাটা কঠিন হতো কিন্তু আমি তো তাত্ত্বিক শ্রদ্ধা নিয়ে আসি নাই আমি লৌকিক শ্রদ্ধা নিয়ে এসছি লৌকিক শ্রদ্ধা মানে হলো ছোটবেলায় দিদিমাকে দেখেছি তুলসিতে জল দিচ্ছে ধু দিচ্ছে এই বল হরি বল বলে উঠল ও কিন্তু বোঝে নেই ও দেখে যে দিদিমা করছে ও করল একটু প্রণাম করল একটু প্রসাদ ফেললো কিন্তু ও এই লৌকিক শ্রদ্ধার বশবর্তী হয়ে চলে এসছে কিন্তু তাত্ত্বিক শ্রদ্ধা যেতে বলে শাস্ত্রীয় শ্রদ্ধা সেই শ্রদ্ধাটা লাভ করা মানে হলো সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ নিশ্চিত যে বাণী সিদ্ধান্তবাণী শাস্ত্র শাস্ত্রের যে সিদ্ধান্তবাণী সেটাতে দৃঢ় প্রত্যয় বিশ্বাস ইনি বলছেন শাস্ত্রের কথা এটা একটা দৃঢ় বিশ্বাস করা এটাকে বলে তাত্ত্বিক বিশ্বাস তত্ত্বগত বিশ্বাস লাভ করা যে কথাটা যে কথাটা বলতে গিয়ে বললাম বেশিরভাগ মানুষ যারা ভজনে আসেন যারা ত্যাক্ত আশ্রমী হয়েছেন বা গৃহস্থ হয়েছেন প্রত্যেকের জন্যই একই কথা আমি বলছি এরা অনেকেই দিশাহারা হয়ে যান তারা অনেকেই মনে করেন এ আর কিছু হবে না আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আমি তো প্রায় কুড়ি বছরের ওপর দীক্ষা নিয়েছি পঁচিশ বছর হয়ে গেল কই এখনও তো কিছু বুঝতে পারছি না আমার তাহলে কিছু এ বেকার এ বেকার হয়ে গেল কিছু লাভ হলো না আমার এরকম ধরনের অবিশ্বাস বেশিরভাগ লোকের মধ্যে আসে আর আসে বলেই তারা চরিত্রহীন হয়ে যায় তারা বিপদে চলে যায় এই কারণে হয় কেউ টাকার পেছনে দৌড়াতে আরম্ভ করলো কে কামনি কাঞ্চন কাঞ্চন মানে পয়সা যাই হোক এইভাবে তারা দিগভ্রান্ত হয়ে যায় আর বাস্তবিক সাধুর জীবনের প্রতিজ্ঞাটা কেমন যেমন ধুবতারাকে কোনো দিন ধাক্কা দিয়ে সরানো যাবে না ধুবতারাকে কোনো ধাক্কা দিয়ে সরানো যাবে না ধুবতারা যেখানে আছেন সেখানেই থাকবেন যাদের জীবনের প্রতিজ্ঞাটা ধুবতার মতো যাদের জীবনের যাদের জীবনের এই যে প্রতিজ্ঞা এটা ধুবতারাকে লক্ষ্য করে যেমন মানুষ চলে যদি কোনো অজানা জায়গায় আমি প্রতভ্রান্ত হয়ে যাই সেক্ষেত্রে ধুব তারা আমার প্রতপ্রতর্শ হতে পারে আমাকে এগিয়ে নিতে পারে আমি কোন দিকে যাচ্ছি অন্তত বুঝতে পারবো ঠিক সেরকমভাবে যারা কোনো শুদ্ধ গুরু বৈষ্ণবের আচার আদর্শকে লক্ষ্য করে নিজের জীবন নিজের যত কিছু যোগ্যতা সমস্ত গুরু সেবায় দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন যারা দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছেন যেটা বলতে গিয়ে আমি অনেকবার এই শ্লোকের আলোচনা করেছিলাম খ্যান্তির অব্যর্থকালত্তম বিরক্তির মানসূন্যতা আশাবন্ধু সমুৎকণ্ঠা নামগানে সদা রুচি আসক্তিস্তত গুণাখ্যানে প্রীতিস্তত বসতিস্থলে ইত্যাদয় অনুভবাহা সুর যাতে ভাবাং কুড়েই জনে হেঁ তাহলে খ্যান্তির অব্যর্থকালত্তম যে বাস্তবিক সাধু তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত তো অনেক বড়ো কথা বললাম প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড লবমাত্র সময় সে ভজনে লাগিয়েছেন এটা হলো ভজন সিদ্ধির চাবিকাঠি গুপ্ত রহস্য যদি জিজ্ঞাসা করে কেউ মহারাজ ভজন সিদ্ধির গুপ্ত রহস্যটা কী ভজন সিদ্ধির গুপ্ত রহস্য কি ভজন সিদ্ধির গুপ্ত রহস্য হলো এই নিরবচ্ছিন্নভাবে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় আনন্দ লাভ করা নিরবচ্ছিন্ন এর মধ্যে করেছে আরে করলাম তো দু ঘন্টা এখনও বলছে কিছু করেনি এটা হচ্ছে সেবকের এটা সেবকের বিচার নয় এটা সেবকের বিচার নয় আমি তো দু ঘন্টা সেবা করলাম এখনো বলছে কিছু করলি না এটা সেবকের বিচার নয় সেবকের বিচার হলো তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ এটা হলো সেবকের বিচার সেবক সবসময় সেবা করে আনন্দ পায় কেন আনন্দ পায় এটা গল্প বলে বোঝানো যাবে না আমরা প্রত্যক্ষ অনুভব করেছি ভগবানের ইচ্ছায় কেন করলাম তাও বলতে পারি না এ মহাপুরুষকে দেখে তার কাছে গিয়ে তার আদর খেয়ে তাকে বলতে পারবো না কেন একটা আনন্দ হতো একটা অজানো আনন্দ যেন আনন্দের একটা বন্যা হতো তার ঘরে এলে এটা মহাপুরুষের জীবনের একটা আশ্চর্য একটা বৈভব যে যে কেউ তার সামনে আসে সে আনন্দিত হয় যেটা রসামৃত সিন্ধুতে রূপকস্বীবাদ বলছেন প্রেরণনম সর্বজগতাম এক বৈষ্ণবের কাছে তিনি নিষ্কিঞ্চন হতে পারেন তার তোমাকে মালপপিঠা দেওয়ার কোনো ক্ষমতা নাই তথাপি আমি জানি না সেই সাধুর কাছে হালে পৌঁছালে কেন একটা আনন্দ হয় এটা বলা যাবে না কি জন্য তিনি তো কিছু দেনও না আমাকে তথাপি আনন্দ হয় তাহলে যেটা আলোচনা করছিলাম সেটা হল যে শাস্ত্রীয় শ্রদ্ধা নিয়ে যারা আসেন তাদের বিচারটা আলাদা আর যারা প্রতিজ্ঞা করে এসছেন ভগবানের সেবার জন্য ভগবানকে সর্বস্ব নিবেদন কারণ সর্বস্ব না দেওয়ার ফলেতে আমরা বঞ্চিত হই এরা পৌপাদও বারবার বলছেন গুরুচরণে সর্বস্ব নিবেদন করে তবে দীক্ষা নিতে হয় গুরুচরণের সঙ্গে আমার পার্সিয়াল এক্সচেঞ্জ আমার কথাটা বোঝা গেল না এখানে অনেক নেই সে তারা যারা বুঝবেন গুরুচরণের সঙ্গে আমার যদি আংশিক আদান প্রদান হয় বোঝা গেল না গুরুচরণের সঙ্গে যদি আমার আংশিক আদান প্রদান হয় পূর্ণ আদান প্রদান হলো না অর্থাৎ আমি সম্যকরূপে নিজেকে দিতে পারি নাই গুরুচরণে এখনো আমি নিজের বলে কিছু আমি রিজার্ভ করে রেখেছি অনেক গুপ্ত কথা অনেক আমার গুপ্ত কাহিনী পুরনো ইতিহাস এগুলো গুরুচরণে বলি নাই আবার যারা অনেক ভুল কাজ করে ফেলেছেন সরলভাবে বৈষ্ণবের কাছে বলে দিলে আমি এরকম হয়ে গেছে আমার জীবনে তারা আবার রেহাই পেয়ে যান তাদের নিন্দাজাজনও না করে কেউ যেহেতু তারা সরলভাবে বলে দিচ্ছেন যে আমার এইটা হয়ে গেছে আমার জীবনে জানেন এরকম একটা নোংরা কি করব বলুন সেই সময়তে গুরু বৈষ্ণব তাদেরকে রক্ষা করতে পারেন যেহেতু তারা সরলভাবে বলে দিয়েছেন তাদেরকে রক্ষা করার পদ্ধতি থাকতে পারে গুরুবৈষ্ণবের ক্ষমতা আছে প্রপা জানাচ্ছেন আংশিক আদান প্রদানের মাধ্যমে যাদের দীক্ষা নামক প্রক্রিয়াটা হয়েছিল আংশিক আদান প্রদানের মাধ্যমে যাদের দীক্ষা নামক প্রক্রিয়াটা হয়েছিল তারা জেনে রাখুন পরিপূর্ণরূপে গুরুকৃপা পেতে পারবেন না কারণ গুরুচরণে সর্বস্ব দান করে তবে দীক্ষার যে পরিপূর্ণ অর্থ ক্ষমতা ভজনের শক্তি দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তরে করে আত্মসম এই কথাগুলোর মানে কেউ অনুভব করে দেখে নাই কত লেকচার দিয়েছে কোনো সময় মনে ছিল কিন্তু অনুভব করে দেখে নাই দীক্ষাকালে যখন শিষ্য আত্মসমর্পণ করে পরিপূর্ণরূপে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই সময়েতে যেহেতু আত্মসমর্পণ করেছেন সেই জন্য কৃষ্ণ তাকে প্রকৃতির অর্থাৎ ত্রিগুণের অতীত ভূমিকায় নিয়ে যাবেন প্রথমে যেহেতু সে আত্মনিবেদন করেছে যেটা কীর্তনেতে তোমরা করে থাক আমরা করে থাকি আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল গেলো রহিল চৌদিকে আনন্দ হেরি বাস্তবিক দীক্ষার মানে হল যে শিষ্যের দেখবে বাস্তবিক দীক্ষা হয়েছে কথাগুলো জেনে কেউ আলোচনা করবে না এড়িয়ে যাবে বাস্তবিক কোনো শিষ্যকে চিনতে গেলে এইটা খেয়াল করবে সব সময় তার আনন্দ কীর্তনে আনন্দ পায় সে গৃহস্থই হোক ত্যাগই হোক এটু কোনো কথা নয় আনন্দ পায় তার মানে সে আত্মনিবেদন করেছে তার জন্য তার জীবনে আনন্দ আছে হরিকথা কীর্তনে আনন্দ সর্বদাই দুঃখ বলে কিছু নেই দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌধিকে আনন্দ হেরি এটা অনেক পরের কথা চৌদিকে আনন্দ হেরি মানে পরমংশ ব্যক্তির কথা বিশ্বম্পূর্ণ শেখায়তে যেটা এটা হলো অনেক চরম কথা যাই হোক এখন আংশিক আদান প্রদান মানে হলেও গুরুদেবকে আমি সম্পূর্ণরূপে দিই নাই আমার জীবনে অনেক কিছু আমি চেপে রেখেছি যার জন্য চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের মধ্যে চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গের মধ্যে লব্ধার্পণম আমি যা জীবনে লাভ করেছি বা করব আমার সর্বস্বামী গুরুদেবকে দিয়েছি যদি আপনাদের কোনো বিশ্বাস না থাকে আমাকে লিখিতভাবে বলুন আমি ছুটি নিয়ে নেব পরিপূর্ণরূপে আনন্দে চলে যাব অর্থাৎ লব্ধার প্রণম আমার যা কিছু সব গুরুচরণের আমার নিজস্ব বলে কিছু নাই এ বিচার নিয়ে থাকলে পরে সে যদি গৃহস্থ জীবনেও থাকে তাহলেও তোর কোনো বিপদ হবে না সে যদি এই বিচারটা নিয়ে গৃহস্থ ভূমিকায় থাকে তারও কোনো বিপদের সম্ভাবনা নাই কেন সে তো গুরুদীবকে সব দিয়ে রেখেছে হ্যাঁ তোমার তোমার সংসারে করিব সেবন নহিব ফলেরও ভোগী এটা তো ভক্তিমন্ত্র কীর্তনে সব বলেছে এগুলো সব বলেছে যাই হোক যে গুরুত্বপূর্ণ কথাটা বিশেষভাবে আমি বলতে চেয়েছিলাম সবই গুরুত্বপূর্ণ অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন ধৈর্য হারিয়ে ফেলে দিশা হারা হয়ে যান তারা বলে লাভ হবে হ্যাঁ পঁচিশ বছর হয়ে গেল। কিছুই হলো না দীক্ষা নিলাম এখনও কিছু তো হলো না তাদের জন্য একটা উদাহরণ দেয়া যেতে পারে বিশ্বনাথ চক্র প্রতিবাদ জানাচ্ছেন আমি তারই অনেগত্য কিছু কথা আলোচনা করতে চাই বিশ্বনাথ চক্র বলছেন যারা ধৈর্যহারা হয়ে পড়ছেন তারা জেনে রাখুন যদি আপনাদের জীবনে বড় কোনো অপরাধ না হয়ে থাকে যদি অপরাধ না হয়ে থাকে এই কথাটা কিন্তু প্রথমে মনে রাখতে হবে যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি কোনো দায়িত্ব নেবো না কারণ তার কর্মফল তাকে ভোগ করতে হবে যদি কোনো অপরাধ না হয়ে থাকে কর্মফল অপরাধ না হয়ে থাকে তার জন্য এই বিশেষ ব্যবস্থা শোনা দরকার অর্থাৎ সেই যে গুরুচরণ আশ্রয় করে বিরাট কোনো ব্যবচার করে নাই কিন্তু করে যাচ্ছে সেরকম ধরনের নাই করে যাচ্ছে ধীরে ধীরে ভজন করে যাচ্ছে কিন্তু এখনও সে বুঝতে পারছে না যে আমার চরম যে বিষয়টা আমি তো এখনও পাচ্ছি না এই যে অধৈর্য হয়ে যাচ্ছে তাদের জন্য বলা হচ্ছে যে কোনো একটা শেকল যদি কোনো একটা ব্যক্তিকে কেউ শেকলে বেঁধে রাখে সেকলে কোনো এক ব্যক্তিকে যদি কেউ সেকলে বেঁধে রাখে আর সেই শেকলটাকে যদি কোনো ব্যক্তি গোপনেতে কাটতে থাকে ধীরে ধীরে কেটে ওকে মুক্ত করে দেবে ও শেকলে বাঁধা রয়েছে ওকে আস্তে আস্তে সেকলটা কাটছে মুক্ত করে দেবে সেকলটা কেটে তাকে মুক্ত করে দেবে শেকল মানে কি শেকল কথাটার মানে হলো বন্ধন মায়ার বন্ধন শেকলটা অন্য কিছু না মায়ার বন্ধন এই বিচারেতে আমরা নির্ধি নির্বিধায় এ আলোচনা করতে পারি যারা ত্যাগী ভূমিকায় গেছেন তারা যদি বন্ধনে থাকেন তারা সোনার শেকলের বন্ধনে রয়েছেন যারা বানপ্রস্থে রয়ে এখনো পর্যন্ত বন্ধনে রয়েছেন তাদের রূপর বন্ধ রূপোর শেকলের বন্ধনে রয়েছেন যারা গৃহস্থ ভূমিকায় থেকে বন্ধনে রয়েছেন এখনও পর্যন্ত বন্ধন ছাড়তে চাইছেন না বলে ভালোই তো আছি খাচ্ছি যাচ্ছি নরকে যাচ্ছি ক্ষতি কী এরকম ধরনের যাদের বিশ্বাস গৃহস্থ জীবনে থেকে তাদেরও বন্ধন আছে এই বন্ধনগুলোকে কাটাবার চেষ্টা করাটাই হলো বুদ্ধিমানের কাজ যারা বলছেন ভালো আছি কি দরকার ভালোই তো আছি তারা এখনও ভজনের কিছু বোঝেন নাই তারা গৃহস্থ ভূমিকায় থাকুক সন্ন্যাস ভূমিকায় থাকুক আচার্যের ভূমিকা কোনো কথাই এর মধ্যে আসে না তাহলে সন্ন্যাসী ত্যাগী ব্রহ্মচারী তাদের শেকলটা হলো কি সোনার শেকল তারা কিন্তু বন্ধনে রয়েছে কি সমাজে সম্মান দিচ্ছে তাদের বোঝা গেল তাদের কিন্তু বন্ধন রয়েছে পরিপূর্ণ আমি প্রমাণ করে দেব বন্ধন রয়েছে আর বন্ধন রয়েছে বলে এরকম পাগল ছাগলের মতো ক্রিয়াকর্ম করছে যদি বন্ধন না হতো তাহলে ওই রকম ধরনের ক্রিয়াকর্ম করত না এরকম ইরেশনাল অ্যাক্টিভিটি তাদের কথাবার্তা ওরকম হতো না বন্ধনে রয়েছে কার সেদের তাদের জগতের লোক আচার্য হিসেবে সম্মান করছে মালা দিচ্ছে টাকা দিচ্ছে তাদের বন্ধনটা হলো সোনার বন্ধন সোনার শেকলের বন্ধন আর যারা বানপ্রস্ত রয়েছেন বা গৃহস্থ তাদের ঠিক আছে তাদের তো বন তাদেরও বন্ধন থাকতে পারে সবার আছে কথা আমি বলছি না যদি থাকে তাহলে তাদের রূপর শেখলে বন্ধন তারা তিরকমালা করছে সমাজ সম্মৃতি বৈষ্ণব আর যারা সংসারের বন্ধনে পড়ে রয়েছে সমাজের ব্যক্তি তারা তো লোহার বন্ধনে পড়ে রয়েছে সবচেয়ে সস্তা লোহার বন্ধন অর্থাৎ প্রত্যেকেরই বন্ধন আছেই আছে এর বাইরে কেউ নাই কিন্তু এর মধ্যে যে কথাটা বিশ্বনাথ চক্রবর্তীরা বলতে চাইছেন সেটা হচ্ছে এই অনেকেই ভজন করতে করতে গুরু সেবা করতে করতে গুরুদেবের কৃপা পাচ্ছেন পরিপূর্ণ রূপে হয়তো এখনও আত্মনিবেদন করতে পারেন নাই কিন্তু চেষ্টা করছেন তারা মধ্যিজ্ঞানের যদি দিশাহারা হয়ে পড়েন ধৈর্যহারা হয়ে পড়েন তাদের জন্য এই সংবাদটা যে আপনারা মনে করবেন না আপনাদের কিছু অবশ্য যারা নিষ্কপট তাদের জন্য আমি বলছি এই কথাটা সবার জন্য আমি বলছি না যারা নিষ্কপটভাবে গৃহস্থ হোক যেভাবে আপনাদের কিছু হচ্ছে না আপনারা কি করে বললেন আপনাদের কিছু হচ্ছে না কি করে বুঝলেন আপনার আপনার তো আপনাদের শেকলটা যতক্ষণ পর্যন্ত শেকলটা পরিপূর্ণরূপে খোলা হচ্ছে ততক্ষণ বন্ধনটা বন্ধনই মনে হচ্ছে তাই কি না আমার শেকলটা কাটতে কাটতে একেবারে কাছে চলে গেছে এবার কাটলেই বেরিয়ে যাও কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার বন্ধন তো বন্ধনই আছে আমি বুঝতে পারছি না কতটা বন্ধন আছে কিন্তু বন্ধন আছে তার একটা ক্লেশ আছে যেটা ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম না ক্লেশাগ্নি সুভদা মোক্ষ লঘুতাকৃত কৃত সুদূরলবা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চসা এগুলো সব বলা হয়েছিল কাজেই এদের বিপদ তো থাকবে এখনো পর্যন্ত কিন্তু তাদের বিপদ কেটেও যেতে পারে সাধুগুরু বৈষ্ণব হরি কথা অনর্গল সে শুনছেন যদি শুনে থাকেন নিরন্তর তাহলে তাদের চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে বন্ধন কেটে যাবে এর মধ্যে কোনো যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা ভাগবতজী মহাপুরাণের একটা গুরুত্বপূর্ণ শ্লোক সেখানে বলছেন কি কারণে লোককে চোদ্দ ভুবনে ঘুরে বেড়াচ্ছে কী কারণে তাদের জিজ্ঞাসা করুন তো তোমাদেরকে ভূতে ধরেছে এই যে চৌদ্দ ভবন ঘুরে বেড়াচ্ছো কি কারণে চৈতন্য চরিত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে কভু রাজা কভু প্রজা কভু পশু পাখি পতঙ্গ এইভাবে জন্ম হয়ে ঘুরে যাচ্ছে এর বাইরে কিন্তু কেউ নেই যেটা গীতাতে ভগবান বলছেন যে ভবনা লোক আর পুনরাবর্তী নাহ অর্জুন অর্জুন তুমি জেনে রেখো ব্রহ্মা থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পর্যন্ত সবাই কিন্তু এগুলো ঘুরছে চাকাতে হয়তো ব্রহ্মা একটু পরে দেরি করে ঘুরছে আর সবাই কেউ এর মধ্যে বাদ নেই অবশ্য যে ব্রহ্মা যে ব্রহ্মা সাক্ষাৎ ভগবান ব্রহ্মারূপে যখন এসছেন সেই ব্রহ্মার কথা আমি বলছি না বোঝা গেল দু রকম ব্রহ্মা আছে এক হলো আমি প্রসঙ্গেতে ফিরে যাব এই কথাটা না বললেই নয় অনেকে বুঝবে না যে ব্রহ্মা যে ব্রহ্মা একশো জন্ম যে ব্রহ্মা জীবাত্মা যে জীবাত্মা একশো জন্ম পর পর বর্ণাশ্রম ধর্মকে কাঁটায় কাঁটায় পালন করেছেন বোঝা গেল যে জীবাত্মা যে জীবাত্মা একশো জন্ম একের পর এক একবারে কাঁটায় কাঁটায় বর্ণাশ্রম ধর্মের পালন করতে পেরেছেন ভগবানকে সন্তুষ্ট করেছেন তিনি ব্রহ্মা এই পরবর্তীকালে এই ব্রহ্মা চলে গেলে আবার ব্রহ্মা হবে কিন্তু যে ব্রহ্মা সাক্ষাৎ ভগবান যখন ব্রহ্মা হয়ে আসেন এরকম কোনো উপযুক্ত এরকম কোন কোয়ালিফায়েড জীব এরকম কোনো কোয়ালিফায়েড জীব যোগ্য কোন জীব যখন পাওয়া যায় না এই সৃষ্টিতে পাওয়া গেল না এমন কোনো জীব পাওয়া গেল না যাকে ব্রহ্মার পত্তা দেয়া যেতে পারে এই সময়তে ভগবান নিজে ব্রহ্মার রূপ ধারণ করে আসেন ওই জন্য ব্রহ্মা যাদের তত্ত্ব জানেন না তারা বলবে কি করে হলো এটা আমি সেই ব্রহ্মার জন্য নিশ্চয়ই বলছি না আমি বলছি যে যে জীব ব্রহ্মা জীব যখন ব্রহ্মা হয় আবার ব্রহ্মা হয় যদি ভুল কাজ করে তাহলে তার জন্য গীতাতে বলা হয়েছে ভুবনা লৌকা পুনাবাহা অর্জুন যিনি ভগবান ব্রহ্মা হয়েছেন তার জন্য এটা কথা নয় তিনি ইচ্ছা করে লীলা করেন চুরাশি কোষ যনি ভ্রমণ করতেই হয় প্রত্যেক জীবকে জলজা নবলক্ষাণী স্থাবরা বিশলক্ষী আর বলছেন কৃময় রুদ্রসংখা পক্ষি নম দশলক্ষকম হ্যাঁ ত্রিংশ লক্ষাণী পশবহ চতুর্লক্ষাণী মানবাহা হলে কী বলছেন প্রথমে বলছেন যে জলজ প্রাণী নয় লক্ষ জলজ প্রাণী তারপরে বিশ লক্ষ স্থাবর পর্বত গাছপালা সব স্থাবর তারপরে এগারো লক্ষ ক্রিমি পোকা পোকামাকড় এগুলো সব জন্ম হচ্ছে আর পক্ষী দশ লক্ষ প্রকারের পক্ষী দশ লক্ষ প্রকার যেটা স্বাস্থ্য আগে বলা রয়েছে আর তিনশ লক্ষণ এই বলছেন পশবহ পশবহ মানে পশু পশু যারা আছে পশুজনী তিরিশ লক্ষ আর চার লক্ষ মানবজনী মানবজনী বিভিন্ন রকম মানুষ তার চার লক্ষ চতুর লক্ষানি মানবহা এই ভ্রমণ করতে করতে যার কপাল ভালো হয় রৌপাত বলছেন যার কপাল খুবই ভালো সেই একমাত্র হরিভজন করবে এছাড়াও সবাই করবে না কপালের জোর যখন খুব বেশি কপালের জোর যার খুব বেশি সেই হরিভজন করবে বাকি সবাই হরিভজন করতে পারবে না হরিভজন সবার কম্য নয় ওই আসবেই যাবে ঘুরতে থাকবে কিছু করার নেই এইভাবে ভ্রমণ করতে করতে যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হলো যেটা আমি প্রথমে বলেছিলাম ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ আর ভক্তিলতা বীজ পেলেই যে ভগবানকে পেয়ে যাবে এমন কোনো কথা নেই এটা তো ভক্তিলতা বীজ পেল বীজ হই মালি হইয়া সেই বীজ করে রোপণ কোথায় রোপণ করে মালি হইয়া সেই বীজ করে রোপণ কোথায় রোপণ করে হৃদয় ক্ষেত্রে কোথায় হৃদয় ক্ষেত্রে এই হৃদয়টাকে ক্ষেত্র বল আছে ফিল্ড মাঠ যেটাকে শঙ্কর্ষণ বলরাম রূপে কর্ষণ করেন আমার যে হৃদয় ক্ষেত্রটা এত যে অনুর্বর আমার যে হৃদয় ক্ষেত্রটা এত নোংরা এত অবূর্ব অনুর্বর এই অনুর্বর ক্ষেত্রটাকে বলরাম কি করেন বলরামের যে বলরামের যে হলমুসল আছে না বলরামের কাঁধে কী আছে হলমুশল তো এই হলটার মানে হলো আমাদের সবার হৃদয় ক্ষেত্রটাকে তিনি রূপে কর্ষণ করবেন আর মুসলটা কি দুর্যোধনের ব্যক্তিকে এক চাপ্পা দেবেন যেমন টেনিস খেলায় চাপ্পা দেয় মারে এরকম মারবেন তিনি এরকমভাবে তিনি দুটো ডেকেছেন একটা হচ্ছে হল এটা কর্ষণ করে তোমার মঙ্গল করবেন ক্ষেত্র উর্বর করবেন এই যে ক্ষেত্র হৃদয় ক্ষেত্র এটাকে উর্বর করবেন উর্বর মানে ভক্তি অনুকূল করবেন তারপরে যদি ভক্তিলতা বীজ পেয়ে গেলে সেটাকে রোপণ করো তারপরে শোভন কীর্তন জল নিরন্তর বাদ দিলে হবে না নিরন্তর সেবন খাওয়া ভুলে যাও শোভন কীর্তন ভুললে হবে না নিরন্তর শোভন কীর্তন জলে করে শোবন তারপরে যোগ্য গুরুকৃপা মানে যোগ্য ব্যক্তি গুরুকৃপা পায় যোগ্য ব্যক্তি গুরুকৃপা পায় ভগবৎকৃপা গুরু কৃপা আর আশ্রয় নেওয়া এই ব্যাপারটা থাকে যেটা উদাহরণ দিতে গিয়ে তিনটা কথা আমায় বলতে হবে যেমন একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম কখন হয় একটা বীজ থেকে অঙ্কুরোদ্গম কখন হয় যখন এই বিষটা যথেষ্ট জল পায় যথেষ্ট বাতাস পায় যথেষ্ট আলো পায় ঠিক সেই রকমভাবে শিষ্যের জীবনটা হচ্ছে জলপদ্মের মতো শিষ্যের জীবনটা কেমন না জলপদ্ম যেমন জলকে আশ্রয় করে পদ্মটাকে আস্তে আস্তে ফোটে যখন সূর্য ওঠে আস্তে আস্তে ফোটে আবার সূর্য চলে গেলে আবার গুটিয়ে নেয় ঠিক শিষ্যের জীবনটা হলো শিষ্যের জীবনটা হলো ঠিক জলপদ্মের মতো জলকে আশ্রয় নিয়ে যখন পদ্ম থাকে তখন পদ্মের বাহাদুরি আছে কেন জলের আশ্রয় রয়েছে সূর্য আলো দিচ্ছে বাতাসও তো লাগছেই অনুকূল বাতাস এইভাবে পদ্মের পরিস্ফুটন হয় কিন্তু এই জলের আশ্রয় যেদিন ছেড়ে দেবে অর্থাৎ জল সব শুকিয়ে গেল জল আর নেই তখন কি করবে ওই পদ্মটাকে ওই সূর্য এবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে বোঝা গেল যখন জলের আশ্রয় নেই জল আর নেই জল নেই জলের আশ্রয় নেই সেই সময় ওই পদ্মটা যে এতদিন হাসছিল এখন সেই পদ্মটাকেই ওপরের যে সূর্যের তাপ আস্তে আস্তে জ্বালিয়ে 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 পুড়িয়ে শেষ করে দেবে ঠিক সেই রকমভাবে যে বা যারা ভজন রাজ্যে এসে গুরু বৈষ্ণবের আশ্রয়ে থাকার চেষ্টা করছেন তারা ভাগ্যবান তারা জিতেই যাবেন ভবিষ্যতে অবশ্য বর্তমানে একটু প্রণামী কম পাচ্ছেন সেটা চিন্তার কিছু নেই প্রণামী শেষের জীবনে পাবেন অন্তিম প্রণামী সেটি হলো আসল প্রণামী তাহলে সেখানে বলা হচ্ছে শিষ্যের জীবনটাকে এই সঙ্গে তুলনা করা হলো ওই একই পদ্ম এই একই পদ্মটা অর্থাৎ একই শিষ্য যখন গুরুবৈষ্ণবের আশ্রয়তে তার স্নেহেতে প্রতিপালিত হচ্ছে তখন সে হাসছে ফুলছে তত্ত্বজ্ঞান লাভ করছে বিভিন্ন সেবা করছে আনন্দে ভাসছে আবার ওই ব্যক্তি অপরাধ করে যখন আশ্রয় ছেড়ে দিল গুরু বৈষ্ণবের তখন কি হলো ওই সূর্য একই সূর্য এবার কি করছে আস্তে আস্তে তাপ দিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ কর তাহলে অনুকূল বাতাস মানে হলো কৃপার বাতাস বোঝা গেল তাহলে অঙ্কুরোদ্গম মানে হলো ভক্তি যখন আস্তে আস্তে অঙ্কুরিত হলো অঙ্কুরিত হয়ে চারাবিক্ষ হলো হল চারা এখন যেহেতু একটা ভক্তির লতা বীজ বলেছে লতা মানেই হলো কোনো আশ্রয় ছাড়া চলতে পারে না কুমড়ো গাছকে লাউ গাছকে বা কোনো লতানো গাছকে যদি পুঁতে ছেড়ে দেওয়া হয় মাটিতেই চলতে থাকবে মাটিতে বোঝা গেল যখনই কোনো লতা গাছকে পুঁতে ছেড়ে দেওয়া হয় কোনো যত্ন না করা হয় তখন লতিয়ে লতি এদিক ওদিক চলে যাবে আর যদি লতা গাছকে সঙ্গে সঙ্গে একটা অবলম্বন দেওয়া হয় একটা খুঁটি কিছু একটা দিয়ে দিল ওই খুঁটিটা বেয়ে বেয়ে ওপরে উঠবে ঠিক সেই রকম ভজন জীবনের কথা যদি ভুলে যাওয়া হয় যে কথাগুলো দিনের পর দিন আলোচনা হয়েছে ভুলে গেলে আমার কোনো দায়িত্ব আর নাই কিছু করতে পারবো না তাহলে অবলম্বন মানে হচ্ছে সাধুগুরু বিশ্বের স্নেহের অবলম্বন এই কৃপাতে আস্তে আস্তে উপরে উঠে যাবে উপরে উঠে গিয়ে এই চোদ্দ ভবনের মধ্যে গতাগতি তার বন্ধ হয়ে যাবে গতাগতি পুনঃপুন এই যে কীর্তনে বলছেন না বিদ্যাপতি বিদ্যাপতি কবি বলছেন করম বিপাকে গতাগতি পুন পুন মতি রহু তোয়া পর সঙ্গে মাধব ধব হ্যাঁ বহুত মিনতি করি তোয় এই কীর্তনটা করতে হয় কিন্তু কে করে সব বেগার ঠেলা হয়ে গেছে করতে আর গোল নিত্যানন্দ কীর্তন হয়েছে কিন্তু মন থেকে প্রাণ থেকে যে করা যেটাতে হৃদয়ে বিকশিত হয় সেটা কেউ অবাধ এই কীর্তনটার ব্যাখ্যা করে বলছেন মাধব হাম পরিণাম নিরাশা এখন হয়েছে আমাদের এই অবস্থা চারিদিকে জগৎ দেখে ভজন রাজ্যের অবস্থা রাজনৈতিক শিক্ষা সব দেখে মাধব হাম পরিণাম নিরাশা আর কোনো আশা করা যাচ্ছে না যে কেউ কিছু করবে একটা বড় দুঃখের ব্যাপার এই বিদ্যাপতির এই কীর্তন মা দেব বহুত মিনোক্তি করি তালে দেখা যাচ্ছে এই শিষ্যের এই জীবন অর্থাৎ গুরু বৈষ্ণব স্নেহেতে প্রতিপালিত হয়ে ওপরে উঠবে এবার চৌদ্দ ভবনে গতাগতি শেষ হয়ে গেল তার উপরে বিরজা আছে বিরজাকেও কাটিয়ে উঠতে হবে পিরোজাকে কাটিয়ে উঠে তারপর এবার সে ব্রহ্মলোক পাবে ব্রহ্মলোক কাটিয়ে সদাশিবলোক বৈকুণ্ঠ লোক যাকে বল এবার আস্তে আস্তে উপরে উঠবে তদুপরি বৈকুণ্ঠ এবার বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে এবার তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্পবিক্ষে করে আরোহণ এটা কোনো মুখের কথা নয় এই বৃহৎ ভাগবতের মৃত্যু আজকে প্রায় করোনা থেকে তিন বছর ধরে আলোচনা হচ্ছে তিন বছরে কি হলো এক খণ্ড শেষ হয়ে গেছে আরেক খণ্ডের এবার সামান্য অংশ চলছে এবার তার এক আমার জীবনকালে শেষ করতে হবে এত মোটা আরেকটা খণ্ড রয়েছে বিস্তৃত ব্যাখ্যা যদি ইংরেজি বুঝতে পারো পাগল হয়ে যাবে কীভাবে সনাতন ঘোষে ব্যাখ্যা করে করে বলছেন গোপকুমার কোথায় কোথায় যাচ্ছে কি অবস্থা কিন্তু কে শোনে আর একটা একটা শাস্ত্রকে আমি বিভিন্ন ভাষায় বলবো এ আমার বাবারও ক্ষমতা নেই কেন সময় কই একটা গীতা ব্যাখ্যা করতে দু বছরের ওপর লাগলো এই গীতাটাকে আবার যদি বাংলায় বলতে যা সময় কই কেউ অনুবাদ করলে হয় হবে না এ সময়টা কত সময় চাই তো জীবনটা অত্যন্ত অল্প আমরা চলে যাচ্ছি জীবন বলে আফসোস করছি তাহলে কি করে হয় তাহলে এখানে এই গোলক বৃন্দাবনে কৃষ্ণচরণ কল্পবিক্ষে পৌঁছাবে সেখানে আমরা এই গৌরিয়া মঠের যে ভজনের যে রহস্য সেটা কি রহস্য না রহস্যটা হলো এখানে আমরা ব্রজবাসীগণের আনুগত্যে ভজন করতে করতে গোলক বৃন্দাবনে নিত্য সেবা লাভ করব তাই কি না এটি আমাদের গোপন রহস্য এটা আমাদের গোপন আমরা বৈকুণ্ঠে যেতে চাই না বৈকুণ্ঠে গিয়ে কুকু গোপকুমার বৈকুণ্ঠে শান্তি পাচ্ছে না বললো নানদ বলো কী বৈকুণ্ঠে সে কোটি কোটি জন্মে লুকে আসতে পারে না এখানে এসব তোমার এখনো পর্যন্ত সেই নিরবচ্ছিন্ন আনন্দ দেখতে পাচ্ছি না ও হো বুঝেছি তারপরে তোমার এর চেয়েও বড়ো আশা আছে কিছু নারদজি মহারাজ এবং উদ্ধবজি বলছে তারপরে তাকে পরামর্শ দিচ্ছেন এই প্রসঙ্গে এখন চলছে আজকেও এইটা হয়েছিল যে তুমি এই মদন গোপালকে ভালোবাসো তুমি ব্রজবাসী তোমার জন্ম হয়েছে গোবর্ধনের তটে তুমি ব্রজবাসী আর কৃষ্ণের সঙ্গে তোমার রক্তের সম্বন্ধ কেন জানি না তোমার অন্তরের সম্বন্ধ আর তোমার তো এইখানে ভালো লাগবে না চার হাত হ্যাঁ এইখানে তোমার ভালো লাগে তোমার ভালো লাগবে কৃষ্ণের সঙ্গে এখানে খেলা করবে মারামারি করবে কৃষ্ণের সঙ্গে এঁটো খাওয়াবে কৃষ্ণকে ওই তোমার ভালো আমি বুঝেছি আর বলে উপদেশ করছেন তা তোমার তো কীভাবে পেয়েই গেছো আমাদের থেকে তোমার অনেক ওপরের অবস্থা গোপকুমার বলছেন আর গোপকুমারকে বলছেন আমার ভাগ্যের সীমানায় উদ্ধবজি এবং যাই হোক আমরা এই আলোচনা প্রসঙ্গে দেখলাম গৌরী মঠের যে গুপ্ত ভজন রহস্য এটা কয়জন ব্যক্তি অনুভব করেছেন সেটা হচ্ছে প্রশ্ন এই গৌরীয় মঠের যে গুপ্ত ভজনের রহস্যটা এটা কজন ব্যক্তি বুঝতে পেরেছেন আর সেই অনুপাতে ভজন করছেন এটা হচ্ছে চিন্তার বিষয় আমরা কালকে আলোচনা প্রসঙ্গে করভাজন ঋষির শ্রীমুখে শ্রবণ করেছি যে সত্য যুগে ভগবানের বর্ণ কীরকম হয় তার গঠন কিরকম কি জন্য তিনি কিভাবে তাকে ভজন করা যায় কি এইগুলো সব আমরা আলোচনা করতে করতে এগোচ্ছিলাম আমরা আলোচনা করতে করতে এখানে এগোচ্ছিলাম তারপরে বলে আমি খালি পাঠ করে যাব ব্যাখ্যা হবে না কৃতম

তারপরে বলেছিলাম কৃতে শুক্ল কৃতে শুক্ল চতুর্বাহুর হে জটিল বল কৃষ্ণাজীন উপবিতাক্ষানো বিভ্রত দণ্ড কুমণ্ডল তারপরে আরও বলা হয়েছিল মনুষ্যাস্তু তদা শান্তা নির্বৈরাহা শ্রহৃদ সমাহা যজন্তী তপসা দেবম সমে নচ দমে নচ এই সত্যযুগে এই ভগবানকে যাকে যার বর্ণনা করা হলো শুক্ল চতুরবাহু জটা আছে বলকল অম্বর কৃষ্ণাজিন উপবিদ দণ্ডকমণ্ডুল নিয়েছেন এই যে ভগবানকে মনস্বাস্তু সদা তদা শান্তা নির্ভরাহা সহৃদ সমা সত্যযুগের মানুষ তারা কি তারা শান্ত নির্ভর কার সঙ্গে শত্রুতা করেন না সবার মঙ্গল চান সুহৃদ সমাহা তারা সমদৃষ্টি সম্পন্ন শান্ত তাদের কামনা বাসনা সেরকম নাই তারা কী করেন যজন্তী তপস্যা এবং তারা তপস্যার দ্বারা ভগবানকে আরাধনা করেন মানে তপস্যা কৃতে ক্রেতেই যধ্যায়ত বিষ্ণু এ তপস্যা দেবম কীভাবে করেন না সমে নেনচ দমে নচ অন্তর ইন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় এবং বহির ইন্দ্রিয়র সংযম করে অন্তর ইন্দ্রিয় এবং বহির ইন্দ্রিয় সংযম করে এই তপস্যা মন তো চঞ্চল হবে বয়ন করতে পারবেন চঞ্চল মনেতে কখনো তপস্যা হবে না হোক আর তার নাম কীরকম বলা হয়েছিল না বলেছিল তাকে হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগেশ্বর অমল হ ঈশ্বর পুরুষ অব্যক্ত হ্যাঁ পরমাত্মেতি গিয়তে তাকে এই বিভিন্ন নামে হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যোগ্যেশ্বর অমল ঈশ্বর পুরুষ অব্যক্তম পরমাত্মেতি গিয়ে তাকে এইভাবে গান করা হয় এটা তো গেল সত্যযুগের কথা এটা গেল সত্যযুগের কথা এখন তেতা যুগে কী হয় বিভিন্ন যুগের কথা প্রশ্ন করেছিলেন তাকে এখন তেতাযুগের যুগের ক্ষেত্রে বলতে গিয়ে করভাজন ঋষি বলছেন তেতাম রক্তবর্ণ অশৌ চতুরবাহু স্ত্রী মেখলাহা হিরণ্য কেশহ স্ত্রী আত্মা শ্রুক শ্রবাদি উপলক্ষণম উপলক্ষ নাহা উপলক্ষান না তাহলে তেতা যুগে তার রক্তবর্ণ আর চারটে হাত মেখালা মেখলা পরেছেন নিজের আর তার চুলটা হল সুবর্ণবর্ণ হির হিরণ এরা বলছেন কেশ কিছু লোকে দেখবে কটা চুল আছে কিছু কিছু লোকের দেখবে কটা চুল দেখেছ চুল এই এখানে বলছেন তার চুলটা হচ্ছে ক তার হবে হেরণ্য কেশ তার কালো চুল নয় হেরণ্য কেশ আর বেদের ত্রয়ী বেদের বেদের উচ্চারণের দ্বারা মন্ত্র উচ্চারণের দ্বারা তার আরাধনা হবে এবং শখস্বরূপ শখসরূপ মনে হলো ওই যে যারা যোগ্য করতে বসেন যজ্ঞের বেদি আছে যজ্ঞের বেদি চারিপাশে হোতা উদ্গাতা সবাই বসেন বসে একজন আগুনেতে গীতাউতি দেন সোহা আরেকজন মন্ত্র বলেন আরেকজন দেখেন কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা আর যজমান থাকে এইগুলো সব থাকে তাহলে এই যে শখসরূপ তাকে যোগ্যে চারু দিতে হয় স্রকস্রব যজ্ঞে লাগে এগুলো সব এগুলো দ্বারা তাকে ভজন করা হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে তেতা যুগে তাকে যজ্ঞের দ্বারা আরাধনা করা এক কথা হয়ে গেল তেতায়ম রক্তবর্ণ অশৌ চতুরবাহু শ্রী খালাহা হেরণ্য কেশহ স্ত্রয়ী আত্মা স্রকস্রুবাদি উপলক্ষণ উপলক্ষণ এইভাবে বিভিন্ন লক্ষণের দ্বারা উপলক্ষণের দ্বারা তাকে নির্ণয় করা যায় তাকে আরাধনা করতে যজ্ঞের দ্বারা এই যজ্ঞ ছাড়া অন্য কিছু তো করা যাবে না আমি কালকে এটাও বলেছিলাম যদি কেউ মনে করেন তেতাযুগে যুগে তপস্যা আছে সংকীর্তন নাই এ কথাটা ভ্রান্ত কথা তেতা যুগে সত্য তপস্যা আছে যজ্ঞ নাই এটা ভ্রান্ত কথা তেতাযুগে যুগে যজ্ঞ আছে সংকীর্তন নাই ভ্রান্ত কথা ডাপর যুগে পরিচর্যা অর্থাৎ অর্চনাদি থাকতে পারে কিন্তু সংকীর্তন নাই ভুল কথা এগুলো সব ভুল কথা এগুলো কোনোটাই বাস্তবিক বিচার নয় বিচার করে প্রপাত দেখা যায় আমি উদাহরণ দিয়েছি আমি উদাহরণ দিয়েছিলাম এগুলো সব এমনকি শুক্রাচার্যের কথাটাও আমি বলেছিলাম হ্যাঁ যে আপনার এই সংকীর্তনের দ্বারা মন্ত্রতশ্চিদ্যম তন্ত তন্ততিদ্যম মন্তিদ্র তন্তিদ্র দেশকালও দেশকালের যদি কোনো ছিদ্র দোষ থেকে থাকে সমস্ত কিছু নিশ্চিদম করতি তবা নাম সংকীর্তনম আপনার নাম সংকীর্তন সব ভেজাল দূর করে দেয় তাহলে হয়ে গেছিলো তাহলে সংকীর্তন তে সত্যযুগে ছিল না এরম কোনো কথা নেই সংকীর্তন তা যদি নাই থাকতো তাহলে প্রহ্লাদ মহারাজের মাথা খারাপ হয় নাই যে সত্যযুগে বলেছেন শবনম কীর্তনম বিষ্ণসমরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিত ভক্তি নবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মান্যে অধিত এটা তারা প্রহ্লাদ মা বলতেন সত্যযুগে ছিল বলেই তো কেউ না কেউ করতো এটার উত্তরেতে আমাদের টিকাকাররা বলছেন টিকাকাররা এই উত্তর দিচ্ছে কেন ধরেন সব করতো না কেন এই প্রশ্নটা অনেকে করতে পারে এটার উত্তর দিতে গিয়ে আমাদের টিকাকাররা বলছেন অ্যাকচুয়ালি সত্যযুগে এক লক্ষ বছর আয়ু ছিল বিরাট আয়ু বিরাট ক্ষমতা বিরাট ক্ষমতা এই ক্ষমতাতে তাদের তপস্যার দিকেই নজরটা বেশি যেত সংকীর্তন তাদেরকে হালকা মনে করত তারা অপমান করতো না এরা এটা আর কি তপস্যা করলে বরং ভালো আরও ভালো হবে এটা মনে করত আসলে তারা প্রহ্লাদ মহারাজের মতো যদি বুদ্ধি রাখতো তাহলে প্রহ্লাদ মহারাজ ভক্তি বলছেন করছেন তো তাহলে সোমন কীর্তন শুরু করেছেন তাহলে শোমন কীর্তনই তো মহাপ্রভু তো কীর্তন বলেছে তাহলে সত্যযুগে সমন কিন্তু নেই এ কথাটা বলতে পারে না কেউ বলতে পারে না এটা ভুল কথা বরঞ্চ সত্যযুগে যদি ওদের বিশ্বাস থাকত সংকীর্তনের দ্বারা ভগবানকে সর্বশ্রেষ্ঠভাবে সন্তুষ্ট করা যায় তাদের মধ্যে সবাই তাহলে সংকীর্তনই করত। কিন্তু যেহেতু আয়ু বেশি ক্ষমতা বেশি বিরাট ক্ষমতা তা স্বাভাবিকভাবে তাদের শরীরের উপর ক্লেশ সাধনটাকে বেশি প্রয়োজন মনে করতে বুঝে গেল এইটা হচ্ছে কারণ আর অন্য কোনো কারণ নেই তার মানে এই নয় সত্যযুগে সংকীর্তন চলবে না তেতা যুগে সব যুগেই চলবে যেটা কলিযুগে চলবে সেটা তো অন্য যুগে চলবেই এটাকে বলে কৈমুত্রিক ন্যায় যারা ন্যায় স্বাস্থ্য পড়েছেন তারা জানে ন্যায় স্বাস্থ্য কৈমূত্রিক ন্যায় বলে আর এটা যদি হয় তো এটা আর বলবার কথা কি আছে এটা বলে কৈমুত্রিক ন্যায় এটা যদি হয়ে থাকে তাহলে এটা তো স্বাভাবিক হবেই এটা হলে কৈমুত্তিক ন্যায় তাহলে যেটা তেতা যুগে সম্ভব হচ্ছে তেতা হচ্ছে জঘন্য যুগ তেতা যুগে তেতা বুঝি সরি হ্যাঁ কলিযুগ তো জঘন্য যুগ তো কলিযুগের মতো কলি দুষ্ট কলি অকারণে মারামারি লাগিয়ে দেবে ফাটাফাটি লাগিয়ে অকারণে কিছুই কারণে হ্যাঁ ঝগড়া আরম্ভ হয়ে গেল হ্যাঁ কী হলো কে জানে কলিযুগ থেকে ইংরেজিতে বলে আ দা এইজ অফ কন্ট্রোভার্সারি অর্থাৎ বিবাদে বিবাদের যুগ কলিটাকে ইংরেজিতে ওরা ব্যাখ্যা করতে হয় এটা গেলে এটা এটা যুগটাই বিবাদের যুগ ঝগড়ার যুগ মারামারি কোনো কারণ নেই মারামারি লেগে তাহলে এখানে কলিযুগের যে ব্যাখ্যাটা দিতে গিয়ে কী বলছেন কেন পরীক্ষিত মহারাজ এই যে কলিকে মারলেন না এই প্রশ্নটা কারা করেছিলেন যারা নৈমিষ আরণ্যেতে যারা নৈমিষ আরণ্যতে হরিকথা শুনছিলেন সন গাধুরি শিগন তারা বলছেন একটা আশ্চর্য লাগে কলির কাছেতে তো মুখোমুখি পড়ে গেছিলেন পরীক্ষিত মহারাজ কলি সামনে দাঁড়িয়ে আছে তো তরোয়ালটা খুলে তো গলাটা কেটে দিলে হয়ে যেত ঝামেলা শেষ কী জন্য করলেন না এই প্রশ্নটা করছেন কে ঋষি কিন্তু কী ব্যাপার কলিত তো সামনে এসে পড়েছিল পরীক্ষিতভাবে অনায়াসে তরওয়াল খুলে গলা কেটে শেষ তো কিন্তু মারলেন না কেন এই প্রশ্নটা করলে এই প্রশ্নটা এবার করলেন কেন মারল না এটার উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী যে কেন মারেননি এই কি বলছি পরীক্ষিত মহারাজ কেন মারলেন না এটার উত্তর দিচ্ছে কলো কলের দোষ নিধে রাজেন অস্ত্রী এক মহান গুণাহা কলি হচ্ছে দোষের আকর কলি হচ্ছে দোষের আকর কলি হচ্ছে দোষের আকর মানে দোষ খাজানা খাজানা বলে না সম্পত্তি কোল খালি দোষ বেরোচ্ছে আর কোনো গুণ বলে কিছু নেই একটা গুণ আছে সেটা কি এই গুণটার জন্যেই পরীক্ষিত মারা মারেননি এইটার উত্তর আজকে দিতে হবে এই প্রসঙ্গটা এসেছে এরা বলছেন কলের দোষ নিধ রাজন অস্তি এক মহান গুণা কীর্তনাথ এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম বজে কেন কলি মানলেন না বলে পরীক্ষিত মহারাজ সারগ্রাহী সারঙ্গ ইব সার হুক পরীক্ষিত মহারাজ সম্বন্ধে ভাগবতে বলা আছে এই উত্তরটা দিতে গিয়ে বলছেন যে পরীক্ষিত মা কেন মানলেন না জানেন পরীক্ষিত মহারাজ যেমন মৌমাছি ফুলেতে বসে ফুল থেকে মধু আহরণ করে ঠিক সেরকম পরীক্ষিত মহারাজ এই কলির একটা মহান গুণ দেখতে পেয়েছেন দেখে চিন্তা করলেন একে মেরে লাভ নেই একটা ভালো গুণ আছে এই জন্য ছেড়ে দিয়েছেন সেই জন্য পরীক্ষিত মহারাজকে ভাগবতে কি বলা আছে সারঙ্গ ইব সারভুক সারঙ্গ মানে মৌমাছি মৌমাছির মতো ইনি সারবস্তুটাকে গ্রহণ করেন বৈষ্ণব মানুষ তিনি আর বাজে কিছু থাকলে ছেড়ে দেন তাহলে সারঙ্গ ইব সারভুগ এটা কি কারণ এই যে বলছেন কলের দোষ নিদের রাজন কলি হচ্ছে দোষের একদম আকর যেন কয়লার খুনিতে কয়লা পাওয়া যায় খালি কয়লা কালো কালো কয়লা আর কি পাওয়া যায় কয়লার খুনিতে সোনা পাওয়া যাবে না কয়লা ঠিক সেরকম কলি হল কয়লার খনি বললেও ভুল হবে বিষাক্ত বিষের খনি কিন্তু একটা গুণ আছে সেই গুণটা কি না এই কলিকালে একমাত্র সংকীর্তন করলেই ভগবানকে সন্তুষ্ট করে যাওয়া যায় বোঝা গেল একটা গুণ আছে যেটা তুলসীদাস মহারাজ তুলসীদাস মহারাজ তুলসীদাসজি তার রামায়ণেতে লিখছেন তুলসীদাসী রামায়ণ আছে কলিকাল কেবল নাম আধারা সমর সমর জীব উত্তরে পারা কলিকালে কেবল নাম স্মরণ করতে করতে পার হয়ে যাবে ভব সমুদ্র কিন্তু করে কি করে কালে ঘুম পায় কে করে আমরা ছোটবেলায় একটা শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা শ্রীনাথ শ্রীনাথ বহুরূপী বলে একটা পরিচিত লেখা শ্রীনাথ বহুরূপী ছোটবেলায় একবারে ছোট ওইটা মনে রয়েছে বললে ওখানে ঠাকুরদা মোটা এরকম ভুঁড়ি আর খাটিয়া বসে রয়েছে বসিয়ে তামাক খাচ্ছে যাহ করছে আর এদিকে সিনাদ একজন বহুরূপী সে বহুরূপী হলে পয়সা রোজগার করে কখনো ভাল্লুক সাজে কখনও বাঘ সিংহ এইসব সাজে বাঁদর সাজে কখনো বহুরূপী ও ওই দিন এবার বাঘ সেজে এসছে বাঘ সেজে আজাতে অন্ধকারেতে অন্ধকারেতে সবাই দেখছে বাঘ এসছে রে হইচ পড়ে গেছে এত হইচে পড়ে গেছে গ্রামের লোক চারিদিকে ছুটে লাঠি সোটা নিয়ে এবার কেউ আর এগোচ্ছে না তা এখন ঠাকুরদা চিৎকার করছে বন্দুক লাও সরকি লাও সরকি নিয়ে আসো বন্দুক নিয়ে আসো মধ্যে লিখছে লাউ তো বটে কিন্তু লা আনেকে লাউ তো বটে বন্দুক লাও সরকি লাও হাটাও ইস্কো বলা তো সোজা কিন্তু করে কে এইটা বলছে এই কথাটা মনে পড়ে গেল এই কথাটা মনে পড়ে গেল সত্যি তাই করো তো বটে কিন্তু করে কে জানে সবাই জ্ঞান পাপি করবে না কেউ নাম করে গ্রন্থ আদি সমস্ত বিচার করে সব করতে হবে সব সেবা তবে সে বৈষ্ণব আ আমার এত সেবা লক্ষ্য নাম করুক তা আমি বলতে পারবো না কখন করবে করতেই হবে করতেই হবে তাই যে লাউ তো বটে অনেকে এই হলো কথা তাহলে এখানে আমরা দেখলাম যে তাকে এই সত্যেতা যুগে এই যজ্ঞ আদির দ্বারা আরাধনা করা যেতে পারে যায় কিন্তু সংকীর্তন হবে না তা নয় এটা যুগেও সংকীর্তন করেছে অনেক ব্যক্তি সংকীর্তনের দ্বারা কাজে কলিকে মারেননি এই কারণে যে পরীক্ষিত মারা সারঙ্গ হইব সারভুক পরীক্ষিত মারা সার বস্তু গ্রহণ করেছেন পরীক্ষিত মারা চিন্তা করলেন আচ্ছা কলিকে মেরে করবোটা কি অন্তত যারা মানে কলি থাকার ফলে অনেক লোকের ক্ষতি হবে ক্ষতি হবে দা পরীক্ষিত মারা বলছে ক্ষতি হবে তো আমি কী করব যারা অচেতন তাদের তো ক্ষতি সব সময়ই হবে পরীক্ষিত মহারাজ বক্তব্যটা শুনুন কী বিচারটা ভালো করে খুব মান ঠান্ডা করে পরীক্ষিত মহারাজ বলছেন আমার তো কোনো আমি চিন্তা করব যারা সচেতন যারা অচেতন সবসময় ঘুমিয়ে রয়েছে জেগে তাদের তো ডাকলেও উঠবে না যারা জেগে ঘুমোচ্ছে তোর মতো ডেকে ডাকলেও উঠবে না তা আমি আর কী করবো আমার কিছু করার নেই কিন্তু যারা একটু চেতন তাদেরকেও ডাকলে উঠবে তাহলে কলিকে আমি মেরে করবো কি কলির জন্য শুধু নয় সত্য যুগে তেতা যারা অচেতন যারা বিমুখ যারা কিছু শুনবে না কোনো কিছু করবে না তাদের আমি আর কি করব তা তো জেগে ঘুমোচ্ছে সেটা তো সত্যযুগেও অনেকে সব্যনাশ হয়েছে হয়নি সত্য যুগে তেতা যুগে তা সব যুগেই সব্যনাশ তা আমি তাদের অন্তত যারা সচেতন আছেন যারা চাইছেন আমার কিছু মঙ্গল হোক তাদের জন্য তো অন্তত কলি থাক কি হচ্ছে কলির দ্বারা তার সুবিধা হবে একটু নাম কলি বেরিয়ে যাবে বোঝা গেল যেরা বলতে গিয়ে কৃতে যধ্যায়ত বিষ্ণু তেতায়াম যত মখৈ না তেতায়াম যজত মখৈ আর দাপরে পরিচর্যায়াম কৃতে কলৌ তদ হরিকৃতনাথ কলিকালে কেবল সংকীর্তন খালি মুখটা নড়বে আর করতালটা তাও পারে না তাও পারে না খালি মুখটা নড়বে কর্তাল বাজাবে আমার জীবনে দেখেছি একটা বৃদ্ধ ব্যক্তি তার সঙ্গে পরিচয় হলো না আমার দুর্ভাগ্য একদম বৃদ্ধ রোজ আমি দাউজির সেবাতে কেউ সব চুরি চারা করে পালিয়েছে কী করবো হরিকতা তারপরে দায়িত্ব সব পুজো ভগবানের কে করবে সব যাকে তাকে তো ঢোকানো যাবে না দাউজি তার মধ্যেও আমি ফাঁক করে আবার গোকুলানন্দ দর্শনে যেতাম দর্শন আমার খুব প্রিয় ছিল রাধারমন গোকুলানন্দ দামোদর রোজ এবার রোজ যখন গোকুলানন্দে ঢুকতাম তখন প্রায় সাড়ে সাতটা আটটা 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 সাড়ে আটটা দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি তে মাথা গুঁজে একটা করতাল নিয়ে গোকুলানন্দের সামনে কীর্তন করতেন তাকে দেখলে মনে হতো লজ্জায় গোকুলানন্দকে মুখ দেখাতে পাচ্ছেন না তার ভাবটা এরকম যে লজ্জায় মাথা কাটা যাচ্ছে গোকুল আনন্দের কাছে মুক্ত তুলতে পারছেন না লজ্জায় মাথা নিচু করে কীর্তন কীর্তনের কোনো বিরাট কোনো সুর নাই অত তাল নাই কিন্তু কীর্তন ভালো করছে কীর্তনটা হৃদয় স্পর্শ করছে সুরতালের অত এ নেই কিন্তু করছেন কীর্তন সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে ও গোকুলানন্দকে সন্তুষ্ট করার জন্য কীর্তনটা করছে ও অন্য কারোর জন্য করছেন সেই ব্যক্তিটার ভাব বুড়ো ব্যক্তি বুড়ো বাবা তার ভাবটা এত ভালো লেগেছিল আমার আর আমার দুর্ভাগ্য যখনই আমি যাই ও কীর্তন করে আমি কীর্তন তো বন্ধ করতে পারি না কথা বলতে পারি না এরকম মনের আনন্দে সে কীর্তন করছে ভগবানকে যেমন ঠিকভাবে আমি উদাহরণ দিয়েছিলাম কি অনেক হরিকথা ইংরাজি হিন্দি হরিকথাতে কার কথা বলেছিলাম সুরদাসজি কোন সুরদাস যিনি চন্দ্র সরোবরের তীরে ভজন করতেন আরেক সুরদাস আছেন দাপর যুগে জন্মেছিলেন সেই সুরদাস গর্গমণিকে বলেছিলেন আমার চোখটা একটু ভালো করে দিলে ভালো হয় কৃষ্ণকে দেখব গর্গমণি বলছেন আপনার চোখটাকে ভালো করার যে বিচার আসছে কি জন্য আপনি কি কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না বলো আমি দেখ আমার তো চোখ নেই আমি দেখতে পাচ্ছি না গর্গমণি বলছে সত্যি বলুন তো আপনি দেখতে পাচ্ছেন না আপনি যখন কীর্তন করেন আপনার ভেতরে কোনো একটা কেউ দেখা দেয় বলে হ্যাঁ একটা সুন্দর শ্যাম সুন্দর বরণ দেখা দেয় বলে ওই তো কৃষ্ণ তা আপনি দেখতে পাচ্ছেন না বলছেন কেন আপনি করলে তো ও তো আপনার হৃদয়ে আপনি দেখতে পান সত্যি কথা বলুন দেখতে পান তো বলে হ্যাঁ শ্যাম জ্যোতি একটা সুন্দর দেখতে পান বলে ওই হচ্ছে কৃষ্ণ এখন আপনি যদি বলেন আপনার চোখটা আমি করে দিতে পারি কিন্তু অসুবিধা আপনারই হবে কেন এখন কালি আপনি কৃষ্ণকে দেখছেন তখন কি করবেন সব দেখতে পাবেন নোংরাম তখন জগৎ দেখবেন কৃষ্ণকে দেখবেন এখন কেবল এখন কেবল কৃষ্ণকে দেখছেন আর তখন চোখ খুলে দিলে জগৎও দেখবেন আর জগন্নাথকে দুজো তারপর তাল সামলাতে পারবেন তো বলে আমার চোখ দরকার নেই আর এই সুরদাসজি যিনি এই যে চন্দ্র সরোবরের তীরে ওখান দিয়ে আমি যেতাম প্রায় চৌরাশি কোষ জগন্নাথ জঙ্গলে ঘুরতে হতো সেই চন্দ্র সরোবরে তীরে তিনি করতেন তিনি রোজ কি করতেন চোখে দেখতেন না লাঠি ঠুকে টুকে চলে যেতেন কোথায় শ্রীনাথ শ্রীনাথজির কীর্তন করতে সেটা হচ্ছে জ্যোতিপুরায় তখন ভগবান ছিল ওখানে রোজ চোখে দেখতে পান না লাঠি টুকে যাবেন গিয়ে এবার ভগবান বিগ্রহ রয়েছেন উনি গিয়ে বসবেন এক হাতে এই একতারাটা আছে একদিকে ঝুনঝুনিটা বাজাবেন এরম বাজাচ্ছেন আর কীর্তন করে আর কৃষ্ণ বিগ্রহ থেকে বিগ্রহ থেকে বিগ্রহটাও কৃষ্ণ এসে গালে হাতি রা শুনতেন ও কীর্তন করছে আর কৃষ্ণ শুনছে মন খারা করে রোজ উনি বেঁচেছিলেন একশো পঁচিশ বছরের ওপর আর আশি বছর সমানে তিনি গেছিলেন আশি নব্বই সমানে ঝড় বৃষ্টি ভূমিকম্প শীত গরম কোনো কথা নেই রোজ যাবেন গিয়ে বসবেন কীর্তন করবেন কীর্তন করে দাঁতও নাই ফলা দাঁত কীর্তন করবেন আনন্দে কৃষ্ণ এবার কীর্তনগুলো শুনবেন আর একবার কি হলো তিনি এই আসতে গিয়ে কি করে কুয়াতে একটা কুয়াতে খেয়ে পড়ে গেলেন কুয়াটা উঁচু ছিল না পড়ে গিয়ে এবার সঙ্গে সঙ্গে চিৎকার করেছেন কৃষ্ণকে ডেকেছেন কৃষ্ণকে ডেকে ফেলেছেন তখন কৃষ্ণ স্বয়ং বিদ্যুতের মতো কৃষ্ণ এসে ও তো অনেক তলায় পড়ে যাবে না পড়লে তো একবারে অন্ধকুয় কৃষ্ণ সঙ্গে সঙ্গে হাত তাকে চেপে ধরেছে ধরেন ট্রেনে বাইরে বার করেছে বার করে এবার চলে যেতে চাইছেন যে সুরদাস হাতার জাপটে ধরেছে জাপটে ধরে সুদা বলছে আমাকে ছেড়ে দাও বলা ইয়ে বলছেন কৃষ্ণ বলছেন সুদা বলছেন না ছাড়বো না বল কেন আমি তুই আমার কৃষ্ণ না আমি কৃষ্ণ নয় বাসের গ্রামে থাকি আমি কৃষ্ণ হতে যাব কোন দুঃখে আমি কিছু নয় না তুই আমার কৃষ্ণ আমি তো ছাড় ছাড়বো না তোকে বেটা বোঝা জোর করে ধরে রেখেছি হাত কিছুতেই ছাড়বে না তখন কৃষ্ণ কী করলে জোর করে হাতটা ছাড়িয়ে পালিয়ে গেল সেই সময় সুরদাসজি বলছেন আমার হাত ছাড়িয়ে চলে গেলে নিজেকে বলবান মনে করলে বড় বলবান তুমি বলবান মনে করে আমি আমি বয়স হয়েছে আমার আমার হাত থেকে ছাড়িয়ে পালালে কিন্তু আমার হৃদয় থেকে যেতে পারবে কি তাহলে তোমাকে বলশালী এইটা নিয়ে একটা কীর্তনও লিখেছেন সুরদাসী নিজে লিখেছেন বড় সুন্দর কীর্তন বৃন্দাবনে হয় হাত ছোড়াকে যাতে হো নিবল জানকে মোহে হৃদয় সে যাব যাওগে তম সবল জানু মে তোহে যখন তুমি হৃদয় থেকে যাবে তখন তোমাকে বলশালী মনে করবো এখন তুমি পারবে না তুমি দুর্বল এই হচ্ছে কথা তা ভগবানের ভজন করতে গেলে সাধুসঙ্গ করতে হয় তবে বোঝা যায় তো যাই হোক এখানে দেখা যাচ্ছে তেতা যুগে এই এইরকমভাবে থাকে তার লক্ষণ বলা হলো যজ্ঞের দ্বারা আর তারপর বলা হচ্ছে তাম তদা মনুজা দেবম সর্বদেবময়ম হরিম যজন্তী বিদ্যয়া তরিয়া ধর্মিষ্ঠা ব্রহ্মবাদিনাহা এরা কি করে করেন বলে যেহেতু এটা তেতা সে তো যজ্ঞের দ্বারাই হবে আর বেদের মন্ত্র পড়বেন বেদের বেদের মন্ত্র পড়তে হবে বেদের মন্ত্র করব এইভাবে তা যোগ্য এবং বেদের মন্ত্রের দ্বারা কী বলছে তম ত্বাকে তদা মানে সেই সময় মনুজা মানে মনুষ্যরা সেই তার তেতা যুগের লোকেরা দেবম সর্বদেবময়ম হরিম সেই দেব যিনি সর্বদেবের দেব হরি তাকে যজন্তী তারা পূজা করতেন বা করেন প্রত্যেক বিদ্যা কোন বিদ্যা তরিয়া তরিয়া মানে ত্রয়ী তরিয়া বলে ত্রয়ী বেদের আরেক নাম কি ত্রয়ী শুনেছিস কোনোদিন শুনিনি বেদের আরেক নাম হচ্ছে ত্রয়ী রিক শাম যজু অথর্ববেদ পরে হয়েছিলেন অথর্বেদে গোনা গোনা হচ্ছে না কেন অথর্ববেদে অনেক অ্যাপ্লিকেশান আছে অথর্ববেদের মধ্যে অথর্ববেদটা গোনা যায় বেদ চাতুর্বেদ কিন্তু এমনি গুনতে গেলে প্রথমে গুনতো ত্রয়ী রিক্সাম যজু অথর্বভেদটা অনেক ব্যাপার আছে এটা আমি আর গল্প এখানে বলতে চাই না অথর্ববেদ পরে হয়েছে এর মধ্যে বিভিন্ন রকম পদ্ধতি এসব লেখা আছে যাই হোক তাহলে যজন্তী বিদ্যয়া তারিয়া ধর্মিষ্ঠা ব্রহ্মবাদিনাহা যারা ধর্মবিদ ব্রহ্মবাদী তারা করতেন আর তার নাম কি ছিল সেই সময়তে

উরুক্রমহ বৃষা কপির জয়ন্তশ উরুগায় হ্যাঁ ইতি ইর্যতে ইতি এইভাবে তাকে ডাকা হতো ইরিয়াতে একে এই এই নামেতে বলা হতো ইতি ইরিয়াতে আর দাপরে শুনে রাখো আজকে এই পন্থী বোধে হবে দাপরে ভগবান শ্যাম পিতবাসা হ্যাঁ নিজায়ুধহ শিবা সিভীর হ্যাঁ রঙ্কস্য লক্ষণেই উপলক্ষিত কি দাপরেতে ভগবান শ্যামবর্ণ হন পীতবাসা তার কাপড় পীতবরণ নিজায় নিজা নিজ আয়ুধহা আয়ুধ মানে অস্ত্র আর শিবস্ব লক্ষণ বক্ষেতে রয়েছেন শিবস্ব আদি মানে কস্তুবমণিও থাকবে শিবস্ব আদি মানে তার আরও কিছু লক্ষণ আছে যে লক্ষণের দ্বারা বোঝা যায় যেমন উদ্ধবকে কৃষ্ণের থেকে আলাদাভাবে কখন বোঝা যায় কিছুতেই বোঝা যায় না বোঝা যায় একই খালি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে উদ্ধবের বুকেতে শিবাশ্ব চিহ্ন নাই কৃষ্ণের আছে কস্তুভমণি নাই কিন্তু বাকি সব এক কৃষ্ণকে আর উদ্ধবকে দেখতে একরকম কেউ বলবে না এটা কৃষ্ণ নয় কিন্তু দুটো লক্ষণ আছে বক্সেতে শিবৎস্ব লক্ষণ এবং শিবসাঙ্ক আর এসব লক্ষণের দ্বারা চেনা যায় যাই হোক এখন এই যে শিবস্বাদিভীর অঙ্কশ্য লক্ষণেই রূপলক্ষিতম এই এই লক্ষণের দ্বারা তাকে চেনাবার চেনবার উপায় আছে এইভাবে তাকে দাপরেতে ভগবান শ্যাম পিতবাসা হ্যাঁ নিজায়ুধা শিবসাধিভীর অঙ্কশ লক্ষণেই উপলক্ষিত এইভাবে এই লক্ষণের দ্বারা তাকে চেনা যায় সেই সময় কি করে তাকে আরাধনা করবো ভাই বলছেন তাম তদা পুরুষম মার্তা মহারাজোপলক্ষণম যজন্তী বেদতন্ত্রাভ্যাম জিজ্ঞাসব নিপহা সেখানে বলছেন যে কী করে করা যায় বলছেন সেই সময়তে তম তাকে তদা সেই পরি মর্তলোকরা কি করেন মহারাজ উপলক্ষণে রাজার মতো রাজার মতো তাকে পরিচর্যা করেন মহারাজ উপলক্ষণম যজন্তী যন্তী মানে যজন যাজন মানে কি যজন মানে হচ্ছে অর্চনা যজন করা যাজন হ্যাঁ বুঝে গেল তাহলে যজন্তী তাহলে বেদ বেদতরিয়াভ্যাম বেদের যে তন্ত্র তার বিধান অনুযায়ী তাকে করা হয় পূজা করা হয় বেদ বেদতন্ত্রাভ্যাম পরম জিজ্ঞাসাব নির্বাহ এইভাবে করা হয় তাকে এইভাবে তাকে ডাকা হয় এইভাবে তাকে এ করা হয় তাকে ছত মানে রাজার মহারাজ উপলক্ষণম মানে কি মহারাজ উপলক্ষণম মানে কি উপলক্ষণ মানে হলো রাজা তো সিংহাসনে বসে রয়েছে সবাই জানে এটি রাজা কে তার উপলক্ষণ মানে হলো তার মাথায় একজন ছত্র ধরে রয়েছে একজন চামরবেজন ব্যাজন করছেন মহারাজা আদি রাজ কি যায় হো এই একজন বলছেন এগুলো হলো উপলক্ষণ বুঝে গেল বিভিন্ন স্তবশুতি করছেন যার তারে এইভাবে বিভিন্ন উপলক্ষণের দ্বারা তাকে যোজনা করা হচ্ছে এইভাবে বিভিন্ন রকম রাজার মতো পরিচর্যা করা হচ্ছে তার বিভিন্ন রকমভাবে সেবা করা হচ্ছে রাজাধিরাজ যেমন এইভাবে করা হচ্ছে বলে এখানে বলছেন যজন্তী বেদতন্ত্রাভ্যাম পরম বা নিব কীভাবে না তম তদা পুরুষম মর্তা মহারাজোপলক্ষাম রাজার যে উপলক্ষণ বিভিন্ন লক্ষ এইভাবে বিভিন্নভাবে তাকে করা সেই সময় তাকে কী কী নামে ডাকা হতো কী কী নামে ডাকা যায় নমস্তে নমঃ নম শঙ্কর্ষণা চদ্যায় নিদ্ধা তোভ্যাং ভগবতে নম নারায়ণায় ঋষয়ে মহাত্মনে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নম এইভাবে তাকে করা হচ্ছে কি না নমস্তে বাসুদেবায় তাকে বাসুদেব বলা হয় শঙ্কর বলা হয় প্রদ্যোন্নায় অনরুদ্ধায় তোভ্যাম ভগবতে নমঃ তেমি ভগবান তোমাকে নমস্কার আর নারায়ণায় ঋষয়ে ইনি নারায়ণ ঋষি হিসাবেও পুজো পেতে পারেন নারায়ণায় ঋষয়ে পুরুষায় মহাত্মনে বিশ্বেশ্বরায় বিশ্বায় সর্বভূতাত্মনে নমা সর্বভূতের যে আত্মা সর্ব আত্মার আত্মা সেই ভগবান তাকে এইভাবে করা হয় ইতি দাপর উর্শী স্তুবন্তী জগদীশ্বরম নানা তন্ত্রবিধা তন্ত্রবিধাদ কলৌ অপি তদা শণু ইতি এইভাবে দাপরযুগেতে উর্ীশো নানা তন্ত্রবিধা নানাতন্ত্রবিধাদ অপি অপিতা কলিকালে কীভাবে এবার করা হয় এটা তোমাকে বলবো শোনো বলে এবার বলছে আমি খালি আজকে উচ্চারণ করবো আজকে ব্যাখ্যা করা যাবে না ভগবানের ইচ্ছায় আপনাদের কৃষ্ণবর্ণম তৃষাও কৃষ্ণম সঙ্গ পাঙ্গ হস্তপার্ষদম যজ্ঞ এর সংকীর্তন প্রায় যজন্তী হি সুমেধহা কী বলছেন কৃষ্ণবর্ণম তৃষাও কৃষ্ণম সঙ্গ পাঙ্গ হস্তপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ের যজন্তীহি সুমেধ সহ এর ব্যাখ্যা পরের দিন হবে তখন বোঝা যাবে ইনি কে প্রত্যেক কলিযুগী কে আসেন আর এই বিশেষ কলিযুগে গৌরাঙ্গ এসছেন এইসব ব্যাখ্যা পরের দিন হতে পারবে আজকে ক্ষমা চাই এখানেই বিশ্রাম কেন বিরক্ত হয়ে যাবেন সহ্য করতে পারবে না এসব কথা যাই হোক আজকে এখানেই সমাপ্ত तस्य वहि तहा प्रजते हे तकोविदा नलाभबते यत् ब्रह्मताम् परियदु तलाभबते दुखबद्ध अन्न कालेन सर्वत्र गभीहि रंगहसा बाँचकल पदरुसिक वासिन्द वच्च पतितानं पापों ने नमो नमः